দেখুন কোনো দুষ্কৃতি আর কোনো পার্টিতে নেই কেবল টিএমসিতেই আছে কারণ যতবার টিএমসির নেতা খুন হয় ওই যে পরিবারে খুন হয় তারা বলে যে টিএমসির তো খুন হয়েছে টিএমসি লোকেরা খুন করেছে তারা সিবিআই চান এখানকার রাজ্য সরকার সিআইডি তদন্তে চেপে দেওয়ার চেষ্টা করে তারা কোটে গেছেন বারবার বলেছেন সিবিআই ইনকোয়ারি চায় কারণ ওই পার্টিকে ওরা বিশ্বাস করে 2024 হাজার লোকসভা নির্বাচন শুরু হতে হাতে বাকি মাত্র পনেরো দিন আর তার আগে এবার নদীয়ার নাকাশিপাড়ায় তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন নিহত জহিদুল শেখ হরুনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা সাগিরা বিবির স্বামী গতকাল রাত দশটা নাগাদ স্ত্রী ছেলে ও এক আত্মীয়কে নিয়ে বাড়ি ফিরছিলেন তৃণমূল কর্মী জাহিদুল শেখ বাড়ির কাছে তৃণমূল কর্মীকে গাড়ি থেকে নামিয়ে কয়েকজন দুষ্কৃতী এলোপাথারি কোপাতে শুরু করে আশঙ্কাজনক অবস্থায় বেথুয়া জহরি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল কর্মীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা দুষ্কৃতীদের বাধা নিতে গিয়ে ধারালো অস্ত্রের কোপে আহত হন তৃণমূল পঞ্চায়েত সদস্য এবং তার আত্মীয় তাকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে কি কারণে হামলা কবি দেখছে নাকাসি থানার পুলিশ খুনের পেছনে জড়িত সিপিএম অভিযোগ করেছে পরিবার অভিযোগ অস্বীকার সিপিএম এরা তিন মূল করে রসিকেন বল এবার ওরা সিপিএমই নাকি জিততে পারেনি এরা জিতেছে ওরা বলছে যাচ্ছে যে এদের ভোটটাamazonawsে না ভোটটা হাতে দেবেনা কাকে ভোট দিতে হয় তো শিবনকে দিতে ভাই তিন এই কারণে পুরো палаটাকে মেম্বাররা ছিল

কারণ যতবার টিএমসির নেতা খুন হয় ওই যে পরিবারে খুন হয় তারা বলে যে টিএমসির খুন হয়েছে টিএমসি লোকেরা খুন করেছে তারা সিবিআই চান এখানকার রাজ্য সরকার সিআইডি তদন্তে চেপে দেওয়ার চেষ্টা করে তারা কোটে গেছেন বারবার বলেছেন সিবিআই চায় কারণ ওই পার্টিকে ওরা বিশ্বাস করে লোকসভা ভোটের আর মাত্র কয়েকটা দিন বাকি কিন্তু ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি লড়বে নৌসাদ সিদ্দিকি তা এখনো জানাতে পারলেন না তিনি যেমনটা তিনি জানিয়েছেন যে আসন সমঝোতা শেষ পর্যন্ত চূড়ান্ত না হলে তার দায় বামেদের আক্রমণ নসাদ সিদ্দিকী আসন সমঝোতা শেষ পর্যন্ত না হলে যাদবপুর শ্রীরামপুর সহ বেশ কয়েকটি কেন্দ্রে প্রার্থী দেবে আইএসএফ আজকের দিনটা দেখবেন এবং আসন সমঝোতা চূড়ান্ত না হলে আগামী কাল প্রার্থী দেবে আইএসএফ আমরা ভোট কাটি না বিজেপির তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চাই এমনটাই দাবি করলেন আইএসএফ বিধায়ক এতই ভাবনা চিন্তা করে ডায়মন্ড হারবার নিয়ে ওনারা এতই স্যাক্রিফাইস করার জন্য প্রস্তুত আছে বাকি সাতটা সিটের জন্য স্যাক্রিফাইস করছে না কেন কংগ্রেস বা লেফট ফ্রন্ট কংগ্রেস আটকে আছে তো যদি আপনি দেখতে চান সেই অর্থে শ্রীরামপুরে শ্রীরামপুরে যিনি প্রার্থী তিনি ইতিমধ্যে দেওয়াল লেখা থেকে শুরু করে তার নির্বাচনী প্রচার অর্ধেক করে ফেলেছে সেটা তো সে করতে পারে তাতে আমার কোনো অসুবিধা নেই তো একশো শতাংশ পূরণ করুন কিন্তু শ্রীরামপুর সিট নিয়ে যখন আলোচনার প্রথম দিনে বসেছিলাম আমরা তখনই কথা হয়েছিল শ্রীরামপুর আর যাদবপুরটা হোল্ড থাকবে এই বিষয়টা নিয়ে একটা আলোচনা শেষে ওই দুটো নিয়ে সেটা আলোচনা হবে দলই একসাথে লড়লে পরে সংখ্যালঘু ভোটটা যদি আসে তাহলে আপনারা জিতে আপনারাই জিততে পারবে সর্বপ্রথম তো আমরা বলেছি যে যখন ওরা আইএনডিআই জোটে ছিল তখন বলেছিলাম বেরিয়ে আসতে একসাথে লড়াই করবো গতকাল সাক্ষাৎকারে দাবি করেছিলেন নওশাদ সিদ্দিকী যে গতকাল দেখবেন এবং গতকাল যদি আসন সমঝোতা চূড়ান্ত না হয় তাহলে আজ তিনি প্রার্থী ঘোষণা করবেন আইএসএফ এর তরফ থেকে পাল্টা কি বলেছেন ফিরা থাকে শুনাবো ধক নেই এদের কারো ধক নেই ধক নেই বলে বড় বড় কথা বলে খালি কলসি বাজে বই বেবেশি এই নওশাদ সিদ্দিকী ফিদেরে বাজায় বেশি এদের কারো ধক নেই ডায়মন্ড অভিষেকের যা সাপোর্ট আছে যেভাবে ও ডায়মন্ড হারবার সারা বছর ধরে কনস্টিটুয়েন্সি করে তাতে এবং এবং একটা সার্ভেতেও দেখা গেছে যে বেস্ট সাংসদ হিসেবে ওর নাম রয়েছে প্রথম এক দুজনের মধ্যেই ওর নামটা রয়েছে সো ওকে হারানোটা অসম্ভব ডায়মন্ড